আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ঈদের দিন কিছু ভিডিও ধারণ করেছিলাম, বাট সময়ের অভাবে এডিট করা হয়নি, তাই একটু পোস্ট করতে লেট হয়ে গিয়েছে। আগে থেকেই প্ল্যান ছিল এবারের ঈদে আমাদের বাসার সবাই মিলে ইস্ট লন্ডন মসজিদে ঈদের নামাজ পড়তে যাব। তো যেই ভাবনা সেই কাজ, আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম মসজিদে যাওয়ার জন্য। নতুন জামা নতুন জুতা পরে এই প্রথমবারের মতো ঈদের নামাজ পড়তে যাচ্ছি, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। মসজিদের দিকে যত যাচ্ছি ততই মুসল্লিদের দেখতে পাচ্ছি, সবাই মসজিদে নামাজের জন্য যাচ্ছে। অনেক লম্বা সিরিয়াল ছিল আর ফ্রন্ট গেটে তো আরও ভিড় ছিল, আর মেয়েদের জন্য পেছনের গেট খোলা রেখেছিল ঢোকার জন্য। ঈদের নামাজ আদায় করে আমরা বের হয়ে গিয়েছি, অন্যরকম একটা শান্তি লাগছিল মনে। তো এখন আমরা বাসায় যাব, এরপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পর আমরা ঈদের সাজগোজ করে বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন যাচ্ছি হ্যারোলজ পার্ক। এই পার্কটি ছিল আমাদের বাসার এরিয়াতেই। তো এখানে একটি ফেয়ারের আয়োজন করা হয়েছিল, যেখানে পার পার্সন এন্ট্রি ফি ছিল মাত্র 1 পাউন্ড করে। এখানে বিভিন্ন ফান গেম আর বিভিন্ন রাইডের ব্যবস্থা ছিল, আর ভিন্ন ভিন্ন রাইড আর গেমের জন্য ভিন্ন ভিন্ন প্রাইজের টিকিটের ব্যবস্থা ছিল। এই নাইটটিতে আমার দেবর, তার ওয়াইফ আর আমার হাজব্যান্ডের অন্য ফ্রেন্ডরা উঠেছে, আর আমি আমার বেবির জন্য উঠিনি, তাই আমার হাজব্যান্ডও আর উঠিনি। এখানে 1 পাউন্ড দিলে ওরা আমাদেরকে কয়েকটা রিং দিবে, তারপর যদি আমরা কোনো রিং দিয়ে এই বক্সগুলোর কোনোটা ব্লক করে ফেলতে পারি তাহলে বক্সে যা থাকবে সেটাই আমাদের গিফট। বাট আনফর্চুনেটলি আমাদেরকেই সেটা করতে পারিনি।
আর এই রিলটা ছিল পানি থেকে একটা হাঁস তুলতে পারলে যে কোনো একটা সফটওয়্যার ফিল। এন্ড ইয়েস, আমরা এটা পেয়েছি। এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর রাইড, আমার মেয়েটা একটু বড় হলেই উঠতে পারত। এই ছিল আমাদের ঈদের দিন। তো পার্কের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি, আর এই সুন্দর জায়গায় আমরা সবাই কিছু ছবি তুলে নিচ্ছি। থ্যাংক ইউ।